ভাই কিন্তু সেনা বাহিনী এবং যারা প্রবাসে থাকেন তাদেরকে কোন রকম ডকুমেন্ট ছাড়া বাকিতে টিভি দেয় আজকে ভিডিওতে স্পেশাল কিছু অফার থাকে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকে বিশেষ করে যারা একেবারে নির্ময়ের মানুষ আর্থিকভাবে ভাবে অসচ্ছ অল্প টাকা বেতনে চাকরি করে তাদের জন্য কিছু ক্যাটাগরি টিভি আজকে রেখেছি তারা ডেফিনেটলি আজকে ভিডিওটা দেখলে লাভবান হবে এটা হচ্ছে বত্রিশের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ টিভি ডাবল গ্লাস বয়স কন্ট্রোল সহ পাঁচ বছরের গ্যারান্টি এটা হচ্ছে বত্রিশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টিভি উইদাউট বয়স আপনারা জানেন আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র একটা প্রতিষ্ঠান দুইটা কাজ আমরা করি যেটা অন্য কেউ কখনোই করে না নাম্বার ওয়ান হচ্ছে প্রবাসী এবং সেনা সদস্য যারা আছে তাদেরকে বাকিতে টিভি দেয় এক্সট্রা কোনো বেনিফিট নেই না আমরা নাম্বার টু হচ্ছে আমরা হোম ডেলিভারি ক্ষেত্রে কখনো কোনো অ্যাডভান্স টাকা নেই না ট্যাকটাপ থেকে তেতুলিয়া যত টাকা দামের টিভি আপনি অর্ডার করবেন আপনার বাড়ির ঠিকানা দিলে আমাদের লোক আপনার বাড়িতে যা লাগা দেওয়ার পর আপনি টাকা দিবেন এই হচ্ছে গুগল টিভি এখানে কিন্তু লেখা আছে গুগল টিভি সেভেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার কিন্তু প্যানেল গ্যারান্টি এবং এগুলো কিন্তু ভয়েস কন্ট্রোল সহ মেটাল বডি ডাবল গ্লাস সাউন্ড Что? অটো ফিচার আপডেট এই টিভি যদি বিশ বছরও চলে এই বিশ বছরও কিন্তু এই টিভি কখনো ব্যাকডেটেড হবে না যারা আর্থিকভাবে একটু অসচ্ছল অথবা মধ্যবিত্ত পরিবারের লোক যাদের বিশ পঁচিশ হাজার টাকা মান্থলি ইনকাম তাদের জন্য পনেরো বিশ টাকা দিয়ে একটা টিভি কেন অনেক ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে তাদেরও স্মার্ট টিভি কিনার আকাঙ্ক্ষা আছে তাদের বাচ্চারাও কিন্তু ইউটিউব দেখতে চায় কার্টুন দেখতে চায় বা ওয়েব যারা আছে বিভিন্ন নাটক দেখতে চায় নিউজ দেখতে চায় তো সেক্ষেত্রে এই মধ্যবিত্ত পরিবারের লোকজনের জন্য কিন্তু কম বাজেটের আমার এখানে দুইটা টিভি আছে অনলি নয় টাকার আর নন স্মার্ট টিভি যেটা সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ওকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে যদি পাঁচ বছরের গ্যারান্টি কোন তেতাল্লিশ ইঞ্চি টিভি থাকে সেটা হচ্ছে জেবি কোয়ালটা এটার বডিটা এতটাই স্লিম আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসলাম বাংলাদেশের মধ্যে সবচাইতে পপুলার একটা টিভি শোরুম নিপটন ইলেকট্রনিক্স আপনারা জানেন ইতিমধ্যে আমি যে ভিডিও গুলা করছিলাম ভাই পুরো বাংলাদেশ একেবারে কাইপে গেছে ভাইয়ের অফার দেখা ভাই কিন্তু সেনাবাহিনী এবং যারা প্রবাসে থাকেন তাদেরকে কোন রকম ডকুমেন্ট ছাড়া বাকিতে টিভি দেয় আর একটা টাকাও বাড়ায় না মানে অবিশ্বাস্য ব্যাপার যদি বিশ্বাস না হয় সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি অবাক হয়ে যাবেন মানে এত ভালো মনের একজন ভাই যদি তার সাথে কথা না বলেন বুঝতে পারবেন না অমাইক একটা মানুষ ভাই তো আমি বলবো যদি আপনি চান যে আপনার একটা টিভি কিনবেন আপনি অসচ্ছল মানে হচ্ছে আপনার তেমন ভাবে ইনকাম নাই বা দেখা যায় আপনার ফ্যামিলি তেমন ইনকাম নাই কোনো টেনশন নাই আপনার জাস্ট ভাইয়ের সাথে একটু কথা বলেন দেখেন ভাইয়ের কাছে খুব ভালো ভালো টিভি আছে অনেক কম বাজেটের মধ্যে তো আপনার বাজেট যদি মাত্র দশ বারো হাজার টাকা থেকে শুরু হয় তাও কিন্তু আপনি ভাইয়ের কাছে টিভি পাবেন আর আপনার পরিবারে

টিভি গুলো দেখে এক এক করে তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নিপটন ইলেকট্রনিক্স তাদের এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা দেয়া আছে দেখেন এটা হচ্ছে এসআর টাওয়ার দ্বিতীয় তলা দোকান নং 248 হাউস বিল্ডিং তোরার ঢাকা আর এইটা হচ্ছে তাদের টিভির শোরুমটা বিশাল বড় শোরুম দেখতে পাচ্ছেন মানে টিভির জগৎ টিভির স্বর্গরাজ্য আর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ইকরাম ভাই আছেন আজকেও কিন্তু ইকরাম ভাই আপনাদের জন্য দারুণ কিছু অফার দিবে তো ইকরাম ভাই শুরুতে আমাদের কি কোন টিভিটা দেখাচ্ছেন শুরুতে ইমরান তিমরান ব্লগের যে ভিউয়ারস গুলো আছে সবাই স্বাগত জানাচ্ছি এক মাস ধরে আমাদের মূলত ভিডিও করা হয় না ইমরান ভাই অনেক ব্যস্ত মানুষ সময় করে আসতে পারে না এই জন্য ভিডিও করা হয় না আজকে ভিডিওতে স্পেশাল কিছু অফার থাকে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে বিশেষ করে যারা একেবারে মানুষ আর্থিকভাবে অল্প টাকা চাকরি করে তাদের জন্য কিছু টিভি আজকে আজকে রেখেছি তারা ভিডিওটা দেখলে লাভবান হবে তো আমি শুরুতে রিকোয়েস্ট করব যে যারা এই মুহূর্ত থেকে লাইভটা ভিডিওটা দেখা শুরু করেছেন স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিও এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন আমি প্রত্যাশা করতেছি অবশ্যই আপনি একটা গুড রেজাল্ট পাবেন আপনি আমার কাছ থেকে টিভি যদি পার্সেস নাও করেন অন্য যেখান থেকে কিনেন আমার কিছু পরামর্শমূলক কথা থাকবে টিপি কেনার ক্ষেত্রে যেহেতু নয় বছর ধরে আমি বিজনেস করি একটা এক্সপিরিয়েন্স তো নয় বছর অলরেডি হয়েছে আমার ক্ষেত্রে আপনি কিন্তু অন্য জায়গা থেকে পার্সেস করলেও ঠকবেন না এমন একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনার ভিডিও থেকে আপনি পাবেন আমরা আজকে শুরু থেকে বত্রিশ ইঞ্চি টিভির দিকে একটু নজর দেবো আপনারা জানেন আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র একটা প্রতিষ্ঠান দুইটা কাজ আমরা করি যেটা অন্য কেউ কখনোই করে না নাম্বার ওয়ান হচ্ছে প্রবাসী এবং সেনা সদস্য যারা আছে তাদেরকে বাকিতে ডেলিভারি এক্সট্রা কোনো বেনিফিট নেই না আমরা নাম্বার টু হচ্ছে আমরা হোম ডেলিভারির ক্ষেত্রে কখনো কোনো অ্যাডভান্স টাকা নেই না টেকনাপ থেকে তেতুলিয়া যত টাকা দামের টিভি আপনি অর্ডার করবেন আপনার বাড়ির ঠিকানা দিলে আমাদের লোক আপনার বাড়িতে যে লাগায় দেওয়ার পর আপনি টাকা দেবেন তবে আসা যাওয়ার দিতে হবে আজকে বত্রিশ ইঞ্চের মধ্যে আমি কিছু মডেলের টিভি আনছি এগুলি হচ্ছে যাদের স্বপ্ন যে একটা ভালো টিভি কিনবেন এটা এগুলি হচ্ছে তাদের জন্য কারণ হচ্ছে একটা বত্রিশ ইঞ্চি টিভি ভালো কোম্পানির টিভির প্যানেলের দাম হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা আপনি যদি ধরেন এক বছর গ্যারান্টি একটা টিভি আপনি কিনেন না মাস পরে যদি আপনার প্যানেলটা চলে যায় চোদ্দ হাজার টাকা তার টিভি কিনলো প্যানেল লাগাইতে দশ হাজার টাকা লাগবে সেই প্যানেল গ্যারান্টি যদি আপনার পাঁচ বছর হয় টিভির প্রাইসটা যদি এক বছর গ্যারান্টির যে দাম পাঁচ বছর গ্যারান্টির ঠিক কাছাকাছি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই চেষ্টা করবেন পাঁচ বছরের গ্যারান্টি টিভিগুলো নেওয়ার জন্য আজকে নোভা কোম্পানির আমি পাঁচটা টিভি দেখাবো এই পাঁচটা বত্রিশ ইঞ্চি টিভি হোম সার্ভিস পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনার বাড়ি ট্যাকটাপ থেকে তেতুলিয়া যেখানে হবে পাঁচ বছর হচ্ছে গ্যারান্টি সাত বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এই বারো বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানির লোক কিন্তু আপনার বাড়িতে গিয়া টিভি সার্ভিস করে দিয়ে আসবে আজ থেকে চার বছর পাঁচ বছর পরে যদি সমস্যা হয় টিভি নিয়ে আপনার কোথাও যেতে হবে না এবং বাংলাদেশে যে প্রান্তে থাকবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার বাড়িতে লোক চলে যাব ঠিক আছে আমি বত্রিশ যে নোবার শুরু করি বিশেষ করে ঢাকা থেকে ঢাকা থেকে অনেক দূরে যাদের বাড়ি টেকনাফ চিটাং রংপুর নোয়াখালী কুমিল্লা দিনাজপুর এইসব এরিয়াতে যাদের বাড়ি তাদের কিন্তু নোবা কোম্পানির টিভির কোনো বিকল্প নাই ঠিক আছে এর কারণ হচ্ছে হোম সার্ভিস আপনি অন্য একটা কোম্পানির টিভি নিলেন আপনি হায়ার বলেন ম্যাঙ্গো বলেন মানে যে কোনো একটা কোম্পানির টিভি নিলেন প্রবলেম হলো টিভিটা আপনার আবার ফ্যাক্টরিতে পাঠাইতে হবে ঠিক আছে এটা একটা ইস্যু বাট নোবা কোম্পানির টিভি জাস্ট ফোন দিবেন কোম্পানির লোক চলে যাবে অনেক বড় অ্যাডভান্টেজ আমরা নোভা কোম্পানির চারটা টিভি এখানে ডিসপ্লে করা আছে পাঁচটা মডেল পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা এটা কিন্তু মাথায় রাখে আপনি প্রাইস টা দেখেন বাজারে কিন্তু এগারো বারো তেরো হাজার টাকার মধ্যে স্মার্ট টিভি আছে বাট ওগুলির সাথে এগুলি মিলাইতে যান না ঠিক আছে যারা ধরেন অনেক লং টাইম যাবত ভালো টিভি কেনার জন্য প্রিপারেশন নিচ্ছেন লং টাইম যাবত কিন্তু বাজেটটাও প্রায় টিভি চয়েজের সাথে হচ্ছে না অথবা ভালো আরো দামি কোম্পানি টিভি কিনতে গেলে আরো অনেক বেশি টাকা লাগে আপনি যদি একটা টিভি কিনেন তিরিশ হাজার টাকা দিয়ে বত্রিশ ইঞ্চি ভালো একটা নামি দামি ব্র্যান্ডের গ্যারান্টি যদি পান দুই বছর ঠিক আছে আর অর্ধেক দামি যদি একটা টিভি কিনে আপনি গ্যারেন্টি পান পাঁচ বছর তাহলে কোন টার্নেও বেটার হবে এটা আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করলেই কিন্তু পাবেন এখানে দুটা টিভি আছে ডাবল গ্লাস যাদের বাসায় বাচ্চা আছে অথবা বৃদ্ধ বাবা মা আছে চোখে ক্ষতি হয় টিভি দেখলে ডাবল গ্লাস টিভি গুলো হচ্ছে চোখে চোখে ক্ষতিকর রিফ্লেকশনটা কিপ করে দেয় এটা হচ্ছে বত্রিশের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ টিভি ডাবল গ্লাস বয়েস কন্ট্রোল সহ পাঁচ বছরের গ্যারান্টি বিশ হাজার পাঁচশো টাকা কোম্পানির টিভি হ্যাঁ আর যদি হোম সার্ভিস সবগুলো হোম সার্ভিস তারপরে মেটাল বোর্ডের মধ্যে ডাবল গ্লাস যদি নেয় বয়েস কন্ট্রোল ছাড়া এটা এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে বত্রিশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টিভি উইদাউট বয়স তারপর হচ্ছে গুগল টিভি বর্তমান সময়ের মধ্যে যারা টিভি কিনতে চায় বা যারা অনেক ভিডিও দেখে ভিডিও দেখার পরে সকলের একটা গোল থাকে সেটা হচ্ছে আমরা গুগল টিভি নিব এটা মানে গুগলটা মানুষের মুখে মুখে একদম সহজ একটা ওয়ার্ড হয়ে গেছে এখন গুগল টিভি বাংলাদেশের যতগুলি কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি গুগল টিভি কিন্তু দুই বছর বা তিন বছর গ্যারান্টি একমাত্র নোভা যাদের বত্রিশ থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত গুগল টিভি গ্যারান্টি কিন্তু পাঁচ বছর পাঁচ বছর ঠিক আছে তো নোভা গুগল টিভিটা প্রাইস হচ্ছে একই প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা এটাও কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি এই যে এখানে কিন্তু গুগল টিভি গুলো আপনার ইন্ডিভিজুয়ালি এই হচ্ছে গুগল টিভি এখানে কিন্তু লেখা আছে গুগল

প্যানেল গ্যারান্টি এবং এগুলো কিন্তু ভয়েস কন্ট্রোল সহ এই প্রাইজের টিভি গুলো যারা নেবেন বা যারা একটু ভালো মানের টিভি নিতে চান তাদের জন্য হচ্ছে এই বাজেটটা সতেরো হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো পর্যন্ত পাঁচটা মডেল এখান থেকে পার্সেস করতে পারেন পাঁচ বছরের গ্যারান্টি এবং হোম সার্ভিস ফ্রি তারপরে যদি বাজেটটা আপনার আরেকটু কম থাকে গ্যারান্টি বেশি দরকার বাট বাজেট আরো কম সেক্ষেত্রে জেভিকোর দুটা মডেলের টিভি আছে একটা হচ্ছে জেভিকো দুইটাই কিন্তু জেভিকো আলটা একটা ভয়েস কন্ট্রোল সহ একটা ভয়েস কন্ট্রোল ছাড়া একটা তিন বছরের গ্যারান্টি একটা পাঁচ বছরের গ্যারান্টি আপনি যদি ভয়েস কন্ট্রোল ছাড়া পাঁচ বছরের গ্যারান্টি টিভি নেন সকল জায়গায় দেখবেন এই টিভির প্রাইস হচ্ছে সতেরো পাঁচশো টাকা সতেরো হাজার আমি কিন্তু এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে বয়স কুণ্ট ছাড়া পাঁচ বছর গেলে হবে কত

এই টিভিটা কিন্তু বাংলাদেশের মধ্যে কারো কাছে নোভা দুইটা এই ডাবল টিভিটা সতেরো টাকার মধ্যে পাচ্ছেন আপনি সতেরো হাজার পাঁচশো এখন হচ্ছে কম বাজেটের টিভি আমি বলেছিলাম যারা ভাবে একটু অসচ্ছল অথবা মধ্যবিত্ত পরিবারের লোক তাদের বিশ পঁচিশ হাজার টাকা মান্থলি ইনকাম তাদের জন্য পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা টিভি কেন অনেক ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে তাদেরও স্মার্ট টিভি কেনার আকাঙ্ক্ষা আছে তাদের বাচ্চারাও কিন্তু ইউটিউব দেখতে চায় কার্টুন দেখতে চায় বা ওয়াইফ যারা আছে বিভিন্ন নাটক দেখতে চায় নিউজ দেখতে চায় তো সেক্ষেত্রে এই মধ্যবিত্ত পরিবারের লোকজনের জন্য কিন্তু কম বাজেটের আমার এখানে দুইটা টিভি আছে অনলি তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে সিঙ্গেল গ্লাস চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে ডাবল গ্লাস ঠিক আছে এটা হচ্ছে এমএমই কোম্পানি হ্যাঁ এটা হচ্ছে এমএমই কোম্পানি এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো এক বছরের গ্যারান্টি এবং বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে তবে আমার সাজেশন থাকবে আপনি প্রয়োজনে কিছুদিন অপেক্ষা করেন অথবা যদি প্রবাসী অথবা সেনা সদস্য থাকেন কিছু টাকা ডিউ রাখেন তারপরও তিন বছর পাঁচ বছর গ্যারান্টি টিভি গুলি কি পার্চেস করার জন্য ট্রাই করবেন সবসময় আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লোক তাদের কিন্তু এখন বাজারের যে চড়াও দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম আমরা যদি আগে কিন্তু পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ বইরা নিয়ে আসতে পারতাম এখন কিন্তু পাঁচ টাকা দিয়ে বাজার করলো ব্যাগ না ঠিক আছে যারা বিশ পঁচিশ হাজার টাকা চাকরি করে তাদের তাদের এক কেজি মাংস কিনতে গেলে অনেক কষ্ট করতে হয় অথবা অনেক সময় অপেক্ষা করতে হয় ইচ্ছা করলে কিন্তু তারা পারে না সেটা ওই ব্যক্তিরা যখন একটা টিভি কিনতে আসে গতকালকে আসছে কুষ্টিয়া থেকে আমার এখানে টিভি কেনার জন্য আমার এই জিনিসগুলি সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার প্রতি মানুষের যে বিশ্বাস আর আস্থা সেটা সারা বাংলাদেশ জুড়ে ছড়া ছিটে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন চলে আসে টিভি নেওয়ার জন্য তো আইসা বলে যে ভাই বগুড়া থেকে আসছি রংপুর থেকে আসছি দিনাজপুর থেকে আসছি ওইখান থেকে এখানে আসতে কিন্তু টিভির দোকান রাস্তার মধ্যে পরে মিনিমাম এক দুইশো বাট ওগুলো ওভারটেক করে আমার এখানে আসা মানে আমার আমার এখানে একটা প্রত্যাশা কিন্তু মানুষের তৈরি হয়ে গেছে গত নয় বছরে সেটা আমি সবসময় ধরে রাখার চেষ্টা করি বিশেষ করে এলিট পার্সন যারা আছে র্যাব সেনাবাহিনী অথবা পুলিশের উর্ধুতন কর্মকর্তা যারা আছে তারাও কিন্তু আমার এখান থেকে টিফিনে বিভিন্ন থানা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে সকল ক্যান্টনমেন্টে টিভি টিফিনে মানে এগুলির বিষয়টা হচ্ছে কি মানে মানুষ কিন্তু সবসময় খুঁজে একটা আস্থার জায়গা খুঁজে এটা অনেকেই আমার কাছে পায় এবং সে অনুযায়ী তারা আমার কাছে থেকে প্রোডাক্টগুলি পারচেস করার চেষ্টা করে তো থার্টি টুর মধ্যে আপনার এই চোদ্দ ষোলো সতেরোটার মতো মডেল আছে একদম তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো পর্যন্ত চব্বিশ ইঞ্চি টিভি কিন্তু আমাদের কাছে আছে অনলি নয় হাজার পাঁচশো টাকার মধ্যে নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা স্মার্ট টিভি আচ্ছা ঠিক আছে আর নন স্মার্ট টিভি যেটা সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার ওকে এখন এখন আমরা তেতাল্লিশ ইঞ্চি কিছু টিভি দেখাবো এখানে কিন্তু আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মডেল সাত রকম প্রাইজের ওকে এখানে সবসময় আমি চেষ্টা করি নির্ময়ের মানুষ থেকে শুরু করে উচ্চ পর্যায়ের মানুষের প্রত্যেকের আকাঙ্ক্ষা যেন আমার শোরুমে এসে পূরণ করতে পারে তো তেঁতাল্লিশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে অনেকগুলি মডেলের টিভি পাবেন অনেকগুলি কোয়ালিটির টিভি পাবেন যেমন তেঁতাল্লিশ ইঞ্চি আপনার একেবারে লো প্রাইজের টিভি চান আপনি কিন্তু বাজারে আঠারো হাজার উনিশ হাজার টাকার মধ্যেও কিন্তু তেতাল্লিশ ইঞ্চি টিভি আছে বাট ওই কোয়ালিটির টিভি গুলি আমি কখনোই রাখি না কারণ হচ্ছে গুলিস্তানের যারা টিভির বিজনেস করে তাদের বিজনেস স্ট্র্যাটেজি আর আমাদেরটা কখনোই মিলবে না কারণ হচ্ছে উত্তরের মধ্যে একটা জায়গা এত বছর যাবৎ বিজনেস করে একেবারে থার্ড কোয়ালিটির টিভি গুলি যখন আমরা সেল করব তখন কিন্তু

যদি প্রিমিয়াম বলতে এমন প্রিমিয়াম বলি যে সর্বোচ্চ যেমন নোভা কোম্পানি একটা টিভি আছে এটা হচ্ছে এক্সেপশনাল প্রিমিয়াম কেমন বাংলাদেশ না আমি জানি না বাংলাদেশ জানি না বলতে কনফার্ম আমি যে বাংলাদেশের এমন কোন কোম্পানি নাই যারা ওয়েব ওয়েস টিভিগুলি ডাবল গ্লাস করে আচ্ছা একটা কোম্পানিও নেই একমাত্র নোভা কোম্পানি আছে যারা ওয়েব টিভির মধ্যে সাউন্ড বা শো ডাবল গ্লাস বয়স কন্ট্রোল টিভি করে ঠিক আছে এই টিভিটা প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা

ঠিক আছে তেতাল্লিশ জিনিস মধ্যে সবচেয়ে প্রিমিয়াম নোভা মেটাল বডি ডাবল ক্লাস বয়স কন্ট্রোল সহ পাঁচ বছরের গ্যারান্টি

বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু চার বছরের গ্যারান্টি ঠিক আছে আর এই সুপার উপরে যে টিভিটা এটা হচ্ছে জেবিকো আলটা এইটা কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে যদি পাঁচ বছরের গ্যারান্টি কোন তেতাল্লিশ ইঞ্চি টিভি থাকে সেটা হচ্ছে জেবিকো আলটা এটার বডিটা এতটাই স্লিম যারা স্পেশালি টিভির ক্ষেত্রে অনেক স্লিম টিভি ইউজ করতে চান মোবাইলের ক্ষেত্রে অনেক অনেকে চায় না যে আমার মোবাইলটা অনেক স্লিম হইতে হবে আবার অনেকে চায় যে মোবাইলটা একটু শক্ত পুক্তা মজবুত হোক মোটা হোক তো যারা স্লিম চান তাদের জন্য কিন্তু এই ফ্রেমলেস টিভিটা মেটালের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ এই টিভিটা আপনারা পেয়ে যাবেন টিভিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক স্মার্ট রেজুলেশন সবকিছু বড় টিভি টিভিগুলি যারা নিতে চায় পঞ্চাশ ইঞ্চি টিভি গুগল টিভি আছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি আর অনেক কম টিভির মো আমার কাছে আছে বাট গুগল হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা অনেকে অনেক সময় আমি দেখি লাইভ লাইভে অনেক সময় দেখি বা অনেকে কমেন্টস করে যে ইকরাম ভাই আপনি শুধু প্রবাসীদেরকে বাকিদের টিভি দেন সেনা সদস্যদেরকে দেন আমরা যারা গার্মেন্টসে জব করি বা প্রাইভেট সেক্টরে জব করি আমাদের তো আসলে ফাইনান্সিয়াল অনেক সমস্যা আপনি আমাদের একটু হেল্প করেন বা আমাদের কেউ বাকিটা দেওয়ার সুযোগ দেন আসলে আমার যদি ক্যাপাবিলিটি থাকতো আমি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে দিতাম কিন্তু আমার তো আমি ব্যক্তিত্ব একা আমি যদি সকল জনগোষ্ঠীর মানুষকে বাকি দিয়ে দিই তাহলে একদিনে আমার দোকান খালি হয়ে যাবে পরের দিন আর প্রোডাক্ট সেল করার মতো আমার সিচুয়েশন থাকবে না এই জন্য আমি একদম লিমিটেড জনগোষ্ঠী যারা যেমন প্রবাসী যারা ধরেন আপনি যদি দেশে অবস্থান করেন আপনি যদি আপনার লোকাল এরিয়া থেকে গিয়ে আপনি কিস্তিতে বা বাকিতে টিভি নিতে পারবেন আপনার পরিচিত অনেকেই আছে বা প্রবাসী যারা থাকে তাদের কিন্তু বাসায় মহিলা মানুষ ছাড়া অন্য কোনো লোক নাই আর প্রবাসীদেরকে স্পেশালি কোনো ডকুমেন্ট দিতে পারে না তারা সেক্ষেত্রে বাকিতে দেওয়ার সুযোগ থাকে না এই জন্য আর আমি যেহেতু একটা সময় প্রবাসী ছিলাম প্রবাসীদের দুঃখ কষ্ট দুর্দশা একদম নিজে ফেস করেছি নিজের সেটার ভুক্তভোগী সেগুলোর উপর বেস করে কিন্তু আমি চেষ্টা করেছি প্রবাসীদেরকে বাকিতে দেওয়ার জন্য আর সেনা সদস্য যারা আপনারা জানেন যে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার ক্ষেত্রে সেনা সদস্যদের ভূমিকা অগ্রণী ভূমিকা তারা পালন করছে তারা যদি আমাদের সাধারণ জনগণের কাতারে না আসতো তাহলে হয়তো দেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হইতো না অথবা আরো অনেক প্রাণ তাজা প্রাণ জড়ে যাইত যাই হোক তাদের প্রতি সেই সম্মান রেখেও কিন্তু আমি বাকিতে তাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এখন আমি একটু পঞ্চান্ন ইঞ্চি টিভি দেখাবো পঞ্চান্ন ইঞ্চি টিভি কিন্তু আমার এখানে তিনটা মডেলের টিভি আছে ঠিক আছে তিনটাই কিন্তু প্রিমিয়াম টিভি জেভিকো অ্যান্ড্রয়েড টিভি আছে তিন বছরের গ্যারান্টি

গুগলের মধ্যে আপনার নোভা আছে জেভিকো আছে নোভা গুগুল টা হচ্ছে আপনার সত্তর হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফ্রেন্ড হচ্ছে ব্ল্যাক সেম এই যে মডেলটা নোভা গুগুলটা আজকে পাঠাইছি নোখালি কোম্পানি গঞ্জে পাঠাইছি পঁয়ষট্টি ইঞ্চ ওটা হচ্ছে সত্তর হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের গ্যারেন্টি আর জেভিকো গুগলটা আছে চার বছরের গ্যারান্টি এরা প্রাইজ হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর নোভা ওয়েব ওয়েসটা আছে এটার প্রায় সাতষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের গ্যারান্টি তো আমি মানে এই ভিডিওটার থেকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যাদের ক্যাপাসিটি যেমন আছে আমার এখানে অনেক ভেরিয়েশন আছে আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী পার্সেস করার চেষ্টা করবেন তবে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে প্রয়োজনে ওয়েট করবেন কিছুদিন কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি বা তিন বছরের গ্যারান্টি টিভি পার্সেস করার চেষ্টা করবেন একেবারে নিহাত যদি আপনি নাই পারেন সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বাই অন ইয়ার গ্যারান্টি তাছাড়া তিন বছর পাঁচ বছর তাই সবসময় চেষ্টা করবেন আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং টাওয়ার দ্বিতীয় তলায় দুইশো আটচল্লিশ নাম্বার দোকান নিপটন ইলেকট্রনিক্স আপনারা সরাসরি আমাদের এখান থেকে এসে পার্সেস করতে পারবেন আমাদের এখানে ইএমআই ব্যবস্থা আছে আপনি যদি চান বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাড়ি হবে হোম সার্ভিস পাবেন স্পেশালি আমি বলবো যারা একেবারে গ্রামের মানুষ যারা আছে যারা ধরেন ইউটিউব ফেসবুক চালায় বাট এগুলি সম্পর্কে খুব বেশি এক্সপিরিয়েন্স নেয় বা যারা খুব বেশি এডুকেটেড না যে একটা ঘাটাঘাটি করে অনেক জায়গায় সার্চ করে ওরা একটা টিভি পারচেস করবে এত এক্সপার্ট না তাদেরকে বলবো যে আপনারা নিপটন ইলেকট্রনিক্সকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে পারেন আমরা কিন্তু সব সময় চেষ্টা করি একেবারে আর্থিকভাবে অসচ্ছল যারা আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী অথবা যারা এতিমখানা বা এতিমখানা পড়াশোনা করেছে বা এতিমখানা বড় হয়েছে মানে এই শ্রেণীর যে মানুষগুলি আছে তাদেরকে প্রফিট লেস মানে একবারে লিমিট প্রফিট করে একশো টাকা দুইশো টাকা প্রফিট করে টিভি দেওয়ার চেষ্টা করি তা আমার এখান থেকে আইসা শোরুম থেকে এসে নিতে পারবেন অথবা হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন আমাদের শোরুম আবারও বলে দিই উত্তর হাউস বিল্ডিং দ্বিতীয় দ্বিতীয়তালায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপটনের ইলেকট্রিক সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ